রংপুরে প্রতিদিনই বাজারে আলুর দাম ওঠানামা করছে। কয়েকদিন আগেও রংপুরের বাজারে প্রতি কেজি শীল আলু 70 থেকে 80 টাকা এবং কারিনাল আলু 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে দুদিন ধরে দাম কিছুটা কমেছে। রংপুর সিটি বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মাহবুবুল ইসলাম। অস্থির রংপুরের আলুর বাজার। গত কয়েকদিন ধরে এখানে আলুর বাজার ওঠানামা করছে, সরকার নির্ধারিত দরের চেয়ে অনেক বেশি। গত কয়েকদিন আগেও এখানে আলু বিক্রি হয়েছে শীল আলু প্রতি কেজি 80 টাকা এবং কার্ডিনাল আলু 65 থেকে 70 টাকা। দুদিন ধরে দাম কিছুটা কমেছে। এখন রংপুরের বাজারে শীল আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা এবং কার্ডিনাল আলু 55 থেকে 60 টাকা। রংপুর হচ্ছে দেশের দ্বিতীয় সেরা আলু উৎপাদনকারী দেশ। গত মৌসুমে রংপুর জেলায় 16 লাখ মেট্রিক টনেরও বেশি আলু উৎপাদিত হয়েছে। জেলায় হিমাগার রয়েছে 41টি। এই হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 3 লাখ মেট্রিক টনেরও বেশি। এছাড়া কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় রংপুরে এবার 40টি ছোট হিমাগার সৃষ্টি করা হয়, যেখানে আলু রাখা হয়েছিল প্রতিটিতে 30 থেকে 40 টন করে আলু রাখা হয়। তারপরও রংপুরে আসলে আলুর সংকট নেই, আলুর সংকটের দেখাও যায়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে আলুর দাম এখানে বাড়িয়ে চলেছেন। আলুর দাম বাড়ার কিন্তু সঙ্গত কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। ক্রেতারা বলছেন যে আজ যে আলু তারা 60 টাকায় কিনছেন, আগামীকালে সে 65 টাকায় কিনতে হচ্ছে। আবার হঠাৎ করে দাম কিছুটা কমেও যাচ্ছে। মোটামুটি বলতে গেলে রংপুরের আলু বাজার অস্থির। এই ছিল রংপুর সিটি মার্কেট থেকে আলু বাজারের সর্বশেষ পরিস্থিতি।